হ্যালো বন্ধুরা, আমি শতাব্দী। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সাথে গল্প করতে এসেছি। ব্যাপারটা হচ্ছে অ্যাকনে, পাতি কথায় আমরা যাকে ব্রণ বলি। নানান কারণে ব্রণ হতে পারে, যখন ছোট বয়স থেকে আমরা একটু বড় বয়সের দিকে এগোই, মানে বয়স সন্ধির কালে হরমোনাল যখন পরিবর্তন হয় তখন ব্রণ হওয়া খুব স্বাভাবিক থাকে। প্রেগনেন্সির সময়ও ব্রণ হয়, ইভেন প্রত্যেক মাসে আমাদের যখন পিরিয়ড সাইকেলটা চলতে স্টার্ট করে বা শুরু হওয়ার আগেতেও নানান রকম ইস্যুর জন্য মুখে ব্রণ দেখা দিতে পারে। তো এই ব্রণগুলো হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এছাড়াও নানান রকম কারণে ব্রণ হতে পারে। দুশ্চিন্তা করলে ব্রণ হতে পারে, খুব বেশি অয়েলি খাবার খেলে ব্রণ হতে পারে, বা মাথায় ড্যান্ড্রফ থাকলেও ব্রণ হতে পারে। তা ব্রণ হয় কেন, ব্রণ হয় না কেন, ব্রণকে কী করে আটকানো যেতে পারে, সেগুলো নিয়ে তো একদিন তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। এখন কথা হচ্ছে, ব্রণ যখন হয়ে যায় তখন সেই ব্রণ দাগগুলোকে তো মেলানোর জন্য আমরা অনেক কিছু টোটকা ইউজ করি। তো আমরা অ্যালোভেরা জেলও ইউজ করি। বাজারে এখন নানান ধরনের অ্যালোভেরা জেল বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম যে অ্যালোভেরা জেলগুলো বাজারে পাওয়া যায় তাদের মধ্যে অনেক বেশি প্রিজারভেটিভ মেশানো থাকে, আর অ্যালোভেরা জেলের কালারও অনেকটাই চেঞ্জ হয়ে থাকে। প্রকৃতপক্ষে অ্যালোভেরা গাছ থেকে, মানে অ্যালোভেরা গাছের পাতা থেকে আমরা যখন অ্যালোভেরা জেলকে বার করি তখন সেটা কিন্তু হয় একেবারে ট্রান্সপারেন্ট। গাছের পাতা থেকে বার করা অ্যালোভেরা জেলটা মুখে লাগালে অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তো তখন আমরা কী করি, বাজার চলতি কোনো একটা বোতলবন্দি করা অ্যালোভেরা জেল কিনে নিই। আমি চাইছিলাম এমন একটা অ্যালোভেরা জেল যেটা অপেক্ষাকৃত কম প্রিজারভেটিভ মেশানো থাকবে তার মধ্যে। তো তখনই আমি ওয়াও স্কিন সায়েন্সের এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে শুরু করি। এটা আমার 3 নম্বর বোতল, এর আগে আমি অলরেডি 2 বোতল শেষ করে নিয়েছি। এটা 130 ml, তার সাথে 20 ml এক্সট্রা দেওয়া হচ্ছে, মানে 150 ml এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমার বেশ ভালো লাগে, আর ভালো লাগে বলেই তোমাদের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করছি। এটা ভালো লাগে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর মধ্যে 99% পিওর অ্যালোভেরা জেল মেশানো আছে। এটার মধ্যে কোনো রকম মিনারেল অয়েল, প্যারাবিন, সালফেট কোনো কিছু মেশানো নেই, মানে ক্ষতিকর কোনো রকম প্রোডাক্ট এর মধ্যে মেশানো নেই। হ্যাঁ, প্রিজারভেটিভ তো মেশাতেই হবেই, তা না হলে এটা কী করে টিকে থাকবে। এটার সেলফ লাইফ হচ্ছে 2 বছর। এটাকে নানান রকমভাবে আমি ব্যবহার করতে পারি, মানে আমার যদি চুল খুব দুমুখ হয়ে যায় যখন, বা চুল খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তখন এটাকে আমি মাথার চুলের মধ্যে দিয়ে খানিকক্ষণ মালিশ করে একদিন রাখার পরে, মানে রাত্রিবেলায় রাখলাম, পরের দিকে সকালবেলায় হেয়ার ওয়াশ করে নিলাম, বা স্কিনের মধ্যে যখন খুব টান টান ভাব লাগতে শুরু করছে তখন অ্যাজ এ ফেস ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করছি, স্নানের পরে চুলে হেয়ার কন্ডিশনার হিসেবেও ইউজ করতে পারি, ইভেন যখন হয়তো গায়ের লোম আমি তুলবো, ইরেজ করবো বাড়িতে ঠিকঠাক করে, তার আগে বা তারপরেও, কিন্তু লোম তোলার আগে বা পরেও আমি এটাকে ইউজ করতে পারি। নানানভাবে আমি এই অ্যালোভেরা জেলটাকে ইউজ করতে পারি। আর শুধু এটা কেন, আমি চাইলে আমার এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যালোভেরা কিউব, যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ চেক করে নিও, আমি সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা কিউবও কিন্তু আমার স্কিনের জন্য খুব সুইটেবল থাকে, নানান রকম ছোটো ছোটো দাগ দূর করতে কিন্তু আমার পক্ষে খুব হেল্পফুল হয়। আমার এই জেলটা খুব ভালো লাগে, প্যাকেজিংটাও খুব সুন্দর। দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, গায়ের কাজটা কিন্তু একেবারে ইভেন নয়, একটু আনইভেন, মানে টোটালি অ্যালোভেরার যে পাতাটা থাকে সেই অ্যালোভেরার পাতার মতোই এটা দেখতে। কী কীভাবে ইউজ করতে পারবে সেটা টোটালি পেছনে লেখা আছে, সেলফ লাইফ, ব্যাচ নাম্বার, সমস্ত কিছু লেখা রয়েছে। ওয়াও হচ্ছে একটা ইন্ডিয়ান, এর প্যাকেজিংটা যদি বলি সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখো আমার যতটা প্রোডাক্ট লাগবে আমি বোতলটাকে ছিটলে ঠিক ততটুকু প্রোডাক্টই বেরিয়ে আসবে। ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং, আমাকে অযথা হাত দিয়ে বাইরে বার করতে হচ্ছে না, যার ফলে কি অনেকটাই বেশি হাইজিনিক। কালারটা দেখেছো, টোটালি ট্রান্সপারেন্ট, আর দেখো কত তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে মিশে যাচ্ছে, কোনো রকম গন্ধ নেই, যথেষ্ট ভালো। স্কিনে একটা হেলদি গ্লো আনতে অ্যালোভেরা জেলের কিন্তু জুড়ি মেরা ভার। আচ্ছা বলে দিই এটা কোথায় পাবে, এটা অনলাইন বা অফলাইন যে কোনো জায়গাতেই তোমরা পেতে পারো। এটা আমি নায়কা থেকে মোস্ট প্রবাবলি পারচেজ করেছিলাম, নায়কা, অ্যামাজন, ইভেন ওয়াওয়ের নিজস্ব সাইট থেকেও পেতে পারো, purple.com থেকেও পেতে পারো, বা কোনো দোকান থেকেও পেতে পারো। তো তোমাদের যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটার তলায় তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো, আজকে এ পর্যন্তই।